আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব জার্সি পরে নামাজ আদায় করা যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দ্বীনি ভাই বোনেরা, বর্তমানে বিভিন্ন মানুষ বিভিন্ন দলের সাপোর্ট করতে গিয়ে এই যে বিভিন্ন পতাকা ঝুলাচ্ছে এবং সে বিষয়গুলো সম্পর্কে সেগুলোর পতাকাওয়ালা গেঞ্জি পাওয়া যায়, গেঞ্জি পড়তেছে, এই পতাকাওয়ালা গেঞ্জি অথবা পতাকা সারা গেঞ্জি অথবা যে কোনো ধরনের জার্সি, জার্সি পরে সালাত আদায় হবে কিনা, না জার্সি পরে সালাত আদায় হবে আবার হবেও না, দুই বিষয়ে মতামত রয়েছে, এটা আপনার নিজের কাছে। যেমন জার্সির মধ্যে যদি কোনো ধরনের ছবি থাকে, কোনো ধরনের কোনো আকৃতি থাকে এবং এমন কোনো ইংরেজি লেখা থাকে অথবা এমন কোনো কিছু লেখা থাকে যেটা আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যেটা খারাপের দিকে আহ্বান করছে, খারাপের দিকে, সারের দিকে, অকল্যাণের দিকে আর আহ্বান করছে, এমন কিছু যদি লেখা থাকে এগুলো পরে তো নামাজ আদায় করা যাবে না। তদ্রূপ সাধারণত জার্সি, যদি জার্সি এটা একটা কাপড়, তো কাপড় পরে সালাত আদায় করা যায়, যে জার্সিগুলো এতটুকু হাতা কাটা, হাত বের হয়ে থাকলে নামাজ পড়া এটা মাকরু, এটা এটা এবং হাতা কাটা জার্সি হলে এটাও নামাজ আমাদের মাকরু হয়ে যাচ্ছে। আবার জার্সি আমি যাকেই ভালোবাসি আর যাকে অনুসরণ করে পড়ি, আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, এখানে তো কোনো দলের সাপোর্ট নিয়ে কোনো কথা না। আর আপনি কাকে অনুসরণ করছেন, যেখানে যেই দেশগুলোতে মুসলমান, তারা মুসলমানদেরকে পছন্দ করে না, আপনি মারা গেলে, আমি মারা গেলে না তারা একবার ইন্না লিল্লাহ বলবে, না তারা আপনার জানাজার নামাজ পড়তে আসবে, অথচ তাদেরকে নিয়ে সেই দলগুলো নিয়ে আপনি মারামারি হানাহানি করে তাদের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, অথচ তারা আপনাকে রক্তে রক্তে, আপনার রক্ত সহ, আপনার থুথু সহ, আপনার ইমান সহ, আপনার পবিত্রতা সহ, আপনার আল্লাহ সহ, আপনার রাসূলকে তারা ঘৃণা করে, তারা এই ধর্মকে অনুসরণ করে না, কোনো মুসলমানদেরকে পেলে তারা জবাই করে ফেলতে চায়। যেমনটা আল্লাহ বলেছেন কোরআনে কারিমের মধ্যে, এটা আমার বানিয়ে বলা কথা নয়, লাং তারদো আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারো হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ তাআলা বলছেন ইহুদি নাসারা মুশরিক বিধর্মী তারা কখনো তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের ধর্মকে অনুসরণ করছো, তুমি সেই ধর্মের যাও, সেই আত্মবিশ্বাস হও, তখন তারা তোমাকে পছন্দ করবে। তো আপনি কার জন্য এই পোশাক পরছেন, কার জন্য পতাকা টাঙ্গিয়ে, পতাকা ঝুলিয়ে, পতাকা লটকিয়ে, কার নামের জার্সি পরে, আপনি কার নামের লোগোগুলো পরে এখানে ঘুরছেন, কার নামের কি করতেছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সমস্ত জার্সি পরে আমরা সালাত আদায় করব না যদি জার্সিগুলো হয়। তাছাড়া হাদিসের মধ্যেও এসেছে যে যারা জিসকে সাথ জিসকি মহাব্বত উসকে সাথ উসকি কেয়ামত, এটা তো উর্দু। তদ্রূপ হাদিস হচ্ছে, হাদিসটা হচ্ছে যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত, যেটা আমরা বাংলায় বলে থাকি, অর্থাৎ যে যাকে ভালোবাসবে, যে যাকে ভালোবাসবে তার হাসরটা কিন্তু তাদের সাথেই হবে। তো আপনি তাদেরকে ভালোবেসে নামাজ পড়ছেন আল্লাহর জন্য, এখানে তো দলের কোনো, দল মতের কোনো ভিন্নতা নেই, নামাজ হবে আল্লাহ রাসূল যেই পোশাকগুলো পরে নামাজ পড়েছিলেন সেই পোশাকগুলো পরে। আমরা যেন কখনো জার্সি পরে নামাজ আদায় না করি, বললে নামাজ হবে যদিও একদিক থেকে মাকরু হবে, একদিক থেকে দলের সাপোর্ট দেখা যাচ্ছে, একদিকে নামাজের মধ্যে ঝগড়া লাগতে পারে, এক বন্ধু আরেক বন্ধুকে, দুইজন দুই দলের জার্সি পরে এসে নামাজ পড়লো, দেখলো সেই দলের সাপোর্ট করে, এমন অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়ে রাখুন। যদিও নামাজ পড়লে হবে, ছবি টবি না থাকলে আবার লম্বা জার্সি পড়লো, তবে এটা অনেক দিক থেকে খারাপ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।